আমি আমার স্বামী ছাড়তে পারবো কিন্তু আমার সন্তান আমি ছাড়তে পারবো না। আর আমার স্বামী জানেন শুধু 5,000 টাকা দেয়, 5,000 টাকা দিয়ে কি চলা যায়? 5,000 টাকা দিয়ে কি কিছু হয়? কিন্তু ওর আমি 10,000 টাকা বাড়া, এখানে ওদের 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে কি হয়? ওর দুইটা ছেলে মেয়ে আছে, ওটির কিভাবে চলা? আমি বাতের ব্যবসা করি। বাতের ব্যবসা করেন? বাতের ব্যবসা দেখাতে পারবেন আমাদেরকে? হ্যাঁ দেখেন, বাতের ব্যবসা করে আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমি চলি। এই বাতের ব্যবসা করেন? হ্যাঁ বাতের ব্যবসা। মানে এই টিফিন বক্স এগুলো সবগুলাতে কি ভাত? হ্যাঁ সবগুলা, সবগুলাতে জি। মানে এক একটা মানে ভাতের বাক্স কত করে বিক্রি করেন? 50 টাকা টিফিন বক্স, 50 টাকা জি। দুই বেলা কত? দুই বেলা 100 টাকা। এই কাজ করে আপনার সংসার চালান? তা আপনার স্বামীর কাজ কি তাহলে? আমার স্বামীর কাজ এই যে শুধু খালি রাতে 5,000 টাকা দিয়ে ঘুমাবে, এটি আমার স্বামীর কাজ। আর আমার স্বামী, আপনার স্বামী কি বলে? আমার স্বামী বলে কি যে হইছে তোরে 5,000 টাকা দিব, তোর মন চাইলে তুই থাক, নালে তুই যা কারখানা গিয়ে বাদ দেই। হ্যাঁ, আর এভাবে আমার সংসার চালাই। আর আমার স্বামীর কাজ কি জানেন? আমার স্বামী এসে আপনার 5,000 টাকা দে শুধু রাতে ঘুমানোর জন্য। আর পাই আমি ও টর্সানিং করে মাইদুর করে, ও বলে কি তুই বুঝোস না তোরে এই সেই সাইরা দেওয়ার লেগে তুই আমার ডিভোর্স দেওয়ার লেগে। আচ্ছা বলেন আমি কেন আর ডিভোর্স দিব? ওর চোখে যখন আমি 20 তো ও আমাকে ডিভোর্স দেব, আমি ওকে দিতে যাব কেন? আর 5,000 টাকাতে কি হয়? টাকা সরের ব্যাপার, আমার গড়বার হয়েছে 10,000 টাকা, 5,000 টাকা দুজন দেয় দেয়, 5,000 টাকা কি আমার তো আরো বরং লাগে 5,000। আর দুইটা ছেলে, এই তিনটা ছেলে মেয়ে আছে, ওটিরে দেখতে হয়, আমার নিজের বয়ে অসুখ বিসুখ আছে, নিজের কাপড় চুপড় আছে। আপনি কি চাচ্ছেন? আপনি কি স্বামী সংসার করতে চাচ্ছেন? না, এরকম স্বামী আমার প্রয়োজন নাই। যে স্বামী, স্বামী দিয়ে কি পাইছি? স্বামী দিয়ে এই স্বামীর যে একটা এই দরকার, স্বামী যে একটা প্রয়োজন, যেটা স্বামীর কাছ থেকে প্রত্যেকটা নারী পায়, এই জিনিসটা তো আমি স্বামীর কাছ থেকে পাইনি। স্বামীর কাছ থেকে কোনোদিন একটা চুড়ি পাইনি, কোনোদিন একটা জামা পাইনি, কোনোদিন একটা এই কোনো কিছু তার কাছ থেকে আজ পর্যন্ত পাইনি। স্বামীর কাজ কি? স্বামীর কাজ এই যে 5,000 টাকা দিবে দিয়ে রাতে শুধু ঘুমাবে, এটাই স্বামীর কাজ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম পুরান ঢাকা নাজিরা বাজার, রয়েছে মল্লিকা, তিন সন্তানের মা। দর্শক, এই মল্লিকার জীবনে কি ঘটেছিল আমরা পুরো বিষয়টা একটু জানবো তার কাছ থেকে। চলুন দর্শক কথা বলি মল্লিকার সাথে। কেমন আছেন ভাই? ভালো। আমাদেরকে একটু বলবেন যে আপনার কি সমস্যা, একটু যদি পুরো ক্লিয়ারলি আমাদেরকে একটু বলেন সংক্ষেপে। আসলে আমার সমস্যা হইছে, আমি ধরেন আরেকটা সংসার আমি ত্যাগ কইরা আমি তার সংসারে আসছি। সে আমার বলছে যে যখন ও আমার বিয়ে করার সময় আমি তাকে বলছিলাম যে আমার ছেলে আছে, আমার আমার বিয়ে হয়েছে, ও বলছে ছেলে আছে তাতে কি হয়েছে? আমি ছেলে থাকলে কি হয়েছে? ছেলে নিয়ে আমি মাইনে নিব। ও ছেলে নিয়ে মাইনে নিছে, যে ছেলে এত বছর আমার মা বাবার কাছে ছিল, আমার ভাই ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন, আমার ভাই বোনের কাছে ছিল। এতদিন মনে করেন আমার ছেলে এতদিন ওদের কাছে ছিল, এখন আমার ছেলে আমার কাছে আসছে। এখন আমার ছেলে আমার কাছে আসার কারণে এখন আমার বিষাক্ত হয়ে গেছে আমার জীবন। আমার স্বামী আমার ভরণ পোষণ তো করেই না, আমার দুই ছেলে মেয়ের ভরণ পোষণও করে না, ওরে বলে ওরে ধরে দিতে। আচ্ছা আমি তো একটা মা, আমি একটা মা হয়ে আমি কিভাবে পারবো যে আমার সন্তানদের আমি ত্যাগ করে ফেলাইতাম? আর ও একটা কথা বলে যে তো ছেলে খারাপ, তো ছেলে হ্যাঁ স্বাভাবিক, আমার ছেলে খারাপ হইতেই পারে। যখন অন্য একটা এই অতি ছিল, অন্য একটা জায়গায় ছিল, মা যেখানে মা ছিল না, বাপ ছিল না, স্বাভাবিক হতেই পারে। এখন খারাপ হলে কি আমার সন্তান আমি মা হিসাবে কি আমি ফেলে দিতে পারবো? এখন ওরে দুজন আমি ফেলে দিতে চাই, তাহলে ও আরো বড় ধরনের। কত বছর সংসার করলেন? 14 বছর সংসার। মানে আপনার সন্তানকে ছেড়ে দিলে কি আপনার স্বামী চলে আসবে? আমার স্বামী আসবে, হ্যাঁ আসবে, কিন্তু আসলে কি ওর কথা ঠিক থাকে না,
ও মনে করেন যেখানেই থাকি ও শুধু ঘর ভাড়াটুকুই আমারে দেয়, আর আমার যে দুই পোলাপানের ভরণ পোষণ ওটা তো দেয়ই না, আমার যে ভরণ পোষণ ওটাও দেয় না। তারপরে ও কতদিন দিবে, দেওয়ার পরে আবার কতদিন পরে দেয় বন্ধ করে দেয়। এইভাবে নিয়ে ওরে 14 বছর ধরে এভাবে নিয়েই চলতেছি। আজকে মনে করেন এই আরেক জায়গা ছিলাম, ওখানেও মনে করেন মাত্র লকডাউনটা গেল, লকডাউনটা যাওয়ার পরে দে আপনার আমার 50,000 টাকা, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন, আমার দিকে তাকিয়ে কথা বলেন, 50,000 টাকার ধাক্কা ও আমার উপরে ফেলে দিছে। আমি এই 50,000 টাকার ধাক্কা পরে আমি কি করব, বারে লারে দিয়ে আমি জিনিসপত্র যা ছিল আমার ঘরে সব বিক্রি করলাম, বিক্রি করে আমি আসলাম ওখানে 50,000 টাকা। এখন এই মুহূর্তে আমাকে বলেন যে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যেতে চায় কেন? আমার ছেলে আমার স্বামী এখন একটা কথাই বলে যে আমাকে ডিভোর্স দে, আমাকে ডিভোর্স দে নালে তো ছেলে ছাড়, আমাকে ডিভোর্স দে নালে তো ছেলে ছাড়। আচ্ছা আমি আমার ছেলে আমি কিভাবে ছাড়ব, আমার ছেলে আমি আমি তো পেটে, ওই সন্তানটা কি আপনার না, মানে তার না, না না তার না, আপনি তো পেটে ধরেছেন? হ্যাঁ আমি তো পেটে রাখছি, মানে আপনি প্রথম বিয়ে করেছেন সেখানে সেই সন্তান? হ্যাঁ হ্যাঁ আমি আমি পেটে রাখছি, আমি তো ওরটিরও আমি ফেলাইতেছি না, ওরটিরও আমি পালতাছি। আমি ওর ওর সন্তান কোনগুলা? ওর সন্তান এই যে দুইজন, একজন আর একজন, মানে এই দুইজনের ওনার সন্তান? হ্যাঁ ওনার সন্তান, একটা মেয়ে একটা ছেলে, একটা মেয়ে একটা ছেলে। তে ওর সন্তানগুলোর তো বরণ পোষণ দেয় না, ওর সন্তানগুলোর তো বরণ পোষণ আমি দিতেছি, আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি আর কি করতে পারি না, আমার শিক্ষা আছে না, আমার আমি মহিলা মানুষ। তাহলে খাওয়ান কি করে এখন তো আপনার জামাই আপনাকে দেয়? এই যে ভাতের ব্যবসা করি এখন। ভাতের ব্যবসা করেন? হ্যাঁ ভাতের ব্যবসা। কোথায় ভাতের ব্যবসা করেন? এই যে কারখানা, কারখানা ভাত দেই। কিভাবে দেন আপনি? কারখানায় যে টিফিন বাটি দিয়া ভাত দেই, দিয়ে ওদের এইবার এই ভাতের উপরে আমার সংসারটা নির্ভর করে। তারপরও তো মানে ভাতের ব্যবসা করে এখন মানে আপনার সংসারটা চালাতেছেন, আমাদেরকে একটু দেখাতে পারবেন কোথায় আপনি? হ্যাঁ দেখুন এই যে আমি মানে এগুলো কি, এগুলো টিফিন বক্স? হ্যাঁ এই টিফিন বক্সে কি খাবার আছে আপনার? হ্যাঁ হ্যাঁ। এগুলো খালি না? না এগুলো মধ্যে ভাত, এই যে মানে এক একটা টিফিন বক্সে এক একজনের খাবার? হ্যাঁ হ্যাঁ এক একজনের খাবার। এখানে তো টিফিন বক্স দেখতেছি অনেকগুলো। হ্যাঁ এখানে আছে, এখন মানুষ কম তো, মানুষ যে নির্বাচনের জন্য দেশে গেছে, তার মানে আরো ছিল। হ্যাঁ ওগুলাতে কি আছে? ওগুলা তো ভাত, এগুলা তো ভাতের ব্যবসা করতেছেন? হ্যাঁ হ্যাঁ মানে সবগুলাতে মানে এক একটাতে এক একটা খাবার নিয়ম নাকি? মানে যে যেমন খায় তার জন্য সেভাবে তৈরি করেন? কত করে খাবার মানে বাটিগুলা? বাটিগুলা আপনি দুই বেলা 100 টাকা, 50 টাকা করে বাটি, 50 টাকা করে বাটি। এরপরে মনে করেন আমি এটি দিয়ে চলি, এটি ও ও গরিবিতে বাংসুর করব, মারামারি করব। এরপরে বলে কি তুই দুজন সাইডা দেশ, তাহলে আমি যাবো না, আমি এখান থেকে যাবো না। আমি আমি ব্যবসাটুকু করতে পারি না অশান্তির কারণে। ওর বইনের এই 3 মাসকে ওর বইনের বাড়িতে থাকতে এলো, বইনের বাসায় গিয়ে থাকতে এলো। প্রথম বলছে কি যে ওর গরম লাগে, গরম লাগে ঠিক আছে তে থাকো গা। তে বোনের বাসায় গিয়ে থাকলো, বোনের বাসাতে থাইকা। এরপরে একদিন ওর বোনের বাসা আমার দুইটা ছেলে মেয়ে নিয়ে ওর বোনের বাসা আমি মিরপুর গেলাম। মিরপুর যাওয়ার পরে আমি নিচে দাঁড়ায় দিছি, দাঁড়ায় থাকার পরে দে আমার দুইটা বাচ্চা দিয়ে উপরে পাঠাইছে, আমার দুইটা বাচ্চারে আবার রিটার্ন করে ওর ওর বইনে পাঠাই দিল। ও কোনটি ঘরে ছিল, ও ঘরে ছিল, ওর বোন তো পারতো যে দুইটা বাচ্চারা আচ্ছা তোরা বস, তোর মা আসো, তোর মার লগে যা। ওর দুইটা বোন, ওর বোনও এই কাজটা করলো না। ওর বোনে কি করলো, জ্বালানা দিয়ে আমার বাহির থেকে বলে কি দিঘে লিনতে নালে তোরে পিটাম। আচ্ছা ও তো একটা নারী, ও একটা নারী, ও নারীদের কষ্ট কেন বুঝে না, ও তো একটা মা। এক সংসারটা কি ভাঙতেছে বোনের কারণে নাকি হলো আপনার স্বামী সমস্যা? আমি আসল কথা হচ্ছে আমি পরের দোষ দিই না, আমার মেন হচ্ছে আমার স্বামী, কারণ আমি পরের দোষ দিব কেন? এনে আপনার স্বামী কি আগে বিয়ে করেছিল? না আগে বিয়ে করে নাই, মানে আগে বিয়ে করে নাই? না আগে বিয়ে করে নাই, আমি প্রথম হ্যাঁ প্রথম স্ত্রী আপনি, কিন্তু আপনার একটা বিয়ে আগে হয়েছে? হ্যাঁ আমার একটা বিয়ে, কিন্তু আপনার প্রথম ঘরের যে সন্তান সেই সন্তানকে কি আপনি জানতো না সে আছে? হ্যাঁ জানতো, জেনে শুনে বিয়ে করেছে? হ্যাঁ জেনে শুনে ও বিয়ে করছে। তো প্রথম বিয়েটা কিভাবে আপনার হলো? বড় প্রথম বিয়েটা হয়েছে আমার মা বাবা দিছিল, আমার আপারা দিছিল। ওই ওই স্বামী বিয়ে করার পরে দে মনে করেন আমার ফ্যামিলিগত বিষয়ে আমার ওর ভাত খাওয়াবে না,
স্বামী কেমন ছিল? স্বামী ওই স্বামী মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, কিন্তু ওর মতন এত কষ্ট আমার দেয় নাই। ও মানে আমাকে যে কষ্ট দিতেছে, মানে যে কষ্ট তার কাছ থেকে আমি পাইছি, স্বামী হিসাবে একটা মহব্বত, একটা ভালো কথা আছে, একটা খারাপ কথা আছে, যে স্বামীর সাথে যে শেয়ার করি, এটাও ওর লোকে পারিনি আজকে 14 বছরের ভিতরে। আর আজকে আমি অসুখ পড়ে থাকলে যে আমার 2 টাকা দেয় ও একটা ওষুধ এনে দিবে, কি আমি পড়ে থাকলে যে আমার একটা কিছু খাওয়ায় ওষুধ খাওয়াবে, ওর কাছে এই জিনিসটা আমি কোনোদিন পাইছি না। আমার মনে ভিতরে একটাই কষ্ট যে আমি তো তারে নিয়ে সংসার করতেছি, আমি তো তারে নিয়ে সংসার করতে চাইছি, আমি চাইছি বলেই আমি এত এত বছর ওরে নিয়ে কষ্টের ভিতরে আমি দিন কাটায় গেলাম। স্বামী হিসাবে যে একটা ঈদের দিন আসে যে স্বামী রাতে একটা জামা পিনবো, অথবা স্বামী রাতে একটা চুড়ি পিনবো, কি অনেক রকমের একটা নারীর শখ থাকে যে একটা এই একটা স্বামীর কাছে, কিন্তু আমি তার কাছে কোনোদিন পাইনি। ওর কাছে টাকা রাখে, ওর কাছে টাকা রাখে, আমার বিশ্বাস করে না। আচ্ছা আমার বিশ্বাস করে না, আমি তো তারে বিশ্বাস করে তার সংসার আজও রয়ে গেলাম, মাইক খাইলাম, কিল খাইলাম, অত্যাচার ভোগ করলাম, ওদের ফ্যামিলির অত্যাচার ভোগ করলাম, ওর অত্যাচার ভোগ করতেছি, এখনো পর্যন্ত আছি। এখনো ও ট্রিটমেন্ট নিছে কি যে ওরে এত বছর পরে দেবো বলে কি ওরে আমি ছাইড়ে দিতে। আচ্ছা আমি এত বছর পরে দে, এখন তো আমার ছেলে মেয়ে আছে, আমি এখন পিছিয়ে যেতে পারলাম, আমি যেতে পারতেছি না। আপনি কয় সন্তানের মা? আমি 3 সন্তানের মা। তো কত বছর পর বিয়ে করার পর এখন স্বামী আপনাকে ছেড়ে দিতে চায়? এই আজকে 14 বছর পরে। 14 বছর পর আপনার স্বামী আপনাকে ছেড়ে দিতে চায়? হ্যাঁ, এখন ছেড়ে দিতে চায় না, ও আমাকে বলে যে তুই ছেড়ে দে। মানে ছেচ আপনি ছেড়ে দিতে বলে? হ্যাঁ, আমাকে বলে যে তুই অত্যাচারে বাউ, তুই বুঝোস না, তোর লোকে কে লাগে অত্যাচার করি, তোর লোক অত্যাচার করার মানে হইছে তুই আমার ছেড়ে দিবি যা, তুই আমার ছাইড়া দিলে আমি মুক্তি পাব। তা আমি ওরে বলছি যে আমি ছাইড়া দিই মুখে, তোমার কাছে যখন আমি তোমার কাছে বিষ, তুমি আমাকে ছাইড়া দাও, আমি ছাড় মুখে লাগে, তুই আমার তুই দুজন ছাড়স, তাহলে আমি এখান থেকে লড়ুম না, লড়ুম না, আমি ঘর ভাড়াও দিব না, আমি 1 টাকাও দিব না। মানে অত্যাচার দেখে তুই বুঝতেছিস না যে তুই তোকে আমি খাওয়াবো কিনা, তুই কেন যাস না? হ্যাঁ কেন যাস না? আপনি এই সংসার এখন চালাচ্ছেন কি করে? আমার সংসারে যে দেখেন আমি এই কটা বাদ দেই, এরপরে এই কটা বাদ দিয়ে কোন রকম মানে জীবনটা চালাইতে পারতাছি। মানে বাতের ব্যবসা করে এখন ছেলে মুখে মানে খাওয়াচ্ছেন, ঘর ভাড়া দিচ্ছেন? ঘর ভাড়া দিচ্ছি, তারপর হিমজিম খেয়ে যাচ্ছি, অনেক সময় টেনশনে রাতে বেলা একা একা কাঁদি যে আমি কি করবো, আমি একটা মেয়ে মানুষ, আমি চতুর্দিকে আমি কোনো কোনো কিছু সেভ করতে পারতাছি না, না ছেলে মেয়েদের ভালো কিছু খাওয়াইতে পারতাছি, না এই যে একটা ছেলে স্কুলে পড়ে যে এখন আবার স্কুলের কত কিছু দিতে হইব, আমি একা উপরে সবকিছু আমার উপরে ডিপেন্ডস করে যে আমার ছেলে মেয়ে আমি স্কুলে পড়াবো কি পড়াবো না। ঘর ভাড়া দেন কত? ঘর ভাড়া 10,000 টাকা। 10,000 টাকা এই ভাতের ব্যবসা করে কি 10,000 টাকা ঘর ভাড়া এবং খাওয়া দাওয়া সবকিছু? হ্যাঁ, এতদিন আমি উঠাইতে পারছি, এখন আমি পারতেছি না, কারণ এখন বাজারের অবস্থা ভালো না, মানুষজন নাই, আর কইছে এই আপনি মনে করেন ও কাজা কীর্তন গরিব তো অশান্তি থাকে, তাই মানে এসে কি করে, সে বাসায় এসে কি করে? ও বাসায় এসে কোনো কিছু কইলে কাজে লেগে যায়, মাইর দূর করে করে ভাঙচুর করে। আর একটাই কথা যে তোর পোলা দুজন তুই ছাড়স, তাহলে তোরে আমি এই খরচা দিব, খরচা, হ্যাঁ ও আমার ছেলে ছাড়লে ও আমার খরচা দিব, তাও কি খরচা, শুধু ঘর ভাড়া, যে আমি একটা মেয়ে হিসাবে আমি যে মানে মানে খাওয়া দাওয়া ভরণ পোষণ আর বাকি কিছু দিবে, শুধু ঘর ভাড়া দিবে, শুধু ঘর ভাড়া, আর রাতে এসে সে ঘুমাবে? হ্যাঁ রাতে আসে ঘুমাবে। তো এইভাবে কি জীবন, শুধু ঘর ভাড়া দিকে স্বামীর লোকের জীবন? আমার 2টা বাচ্চা আছে, আমার বড় ছেলে আছে ঠিক আছে, ওরা একটা কাজ কাম নিয়ে দিয়ে দিলে কি কাজ কাম খুঁজতেছি, দুজন দিয়ে দিই। আপনার বোন শেষ চাওয়াটা কি এখন? আমার শেষ চাওয়া যে আমার স্বামীর আমার আমার ছেলের নিয়ে যারা বাজাবাজি না করে, আমি মা হিসাবে আমি পারবো না আমার ছেলে ত্যাগ করে। যদি তারপরও বড় ধরনের কোন সমস্যা করে তাহলে কি আপনি আইনের আশ্রয় নেবেন? হ্যাঁ আমি আইনের আশ্রয় আমার অবশ্যই আমার নিতেই হবে, কারণ কে লেগে জানেন ও যে পরিমাণ প্রতিদিন রাত্রে বেলা কোনো কিছু কইতে গেলে ও মাইক দূর করে, যেটাই পারে এটা দিই, কুপ মারতে চায় যেটাই পারে এটা দিই, ওতে চায়, যখন আমি বেশি রকম দেখুন। এখন আমি আপনি মিডিয়ার সামনে আসার কারণটা কি, আমি আমার দেওয়ালে পিঠ টেকে গেছে,
আমার পিঠ টেকে যাওয়ার কারণে আমি মিডিয়ার সামনে আসছি, নাহলে আমি আসতাম না। আমি এত বছর তো ধৈর্য শক্তি করে গেলাম, এত বছর তো আমি কষ্ট করে গেলাম, এমনও দিন গেছে আমি তিন দিনও খাই নাই, এমনও দিন গেছে আমি একটা কাপড় পিনতে পারি নাই, এমনও দিন গেছে আমি অসুখের ভিতরে পড়ে রয়েছি, আমার দুই টাকা দাম নেই, সাহায্য করার মতন আমার কেউ নেই, আমার এমন জীবনও আমার আমার জীবনে গেছে। তারপর আমি তাদের নিয়ে তারে নিয়ে পড়ে রয়েছি, শুধু একটাই আশা যে আমার একটা জীবন নষ্ট হয়েছে, এক স্বামীর ভাত খেতে পারলাম না। আমি তো নেই স্বামীর ভাত, আমি ত্যাগ করি তো মানুষে নানান ধরনের কথাবার্তা বলবো, নানান ধরনের কলঙ্ক দিব মানুষে, এই জন্যই মনে করেন তার কাছে পড়ে থাকা, তার অত্যাচার মুখ বুঝে সহ্য করা, তার অত্যাচারের কোনো দিক দিয়ে পড়তে পারি না, মানে কার কাছে বলতেও পারি না, আত্মীয় স্বজনের কাছে বলতে পারি না, আত্মীয় স্বজনের কাছে বললে আত্মীয় স্বজন কয় তোরটা তুই বুঝগা, আমরা এদিন মধ্যে নাই। তখনই তো তোরে বলছিলাম যে এই এইসব ছেলেরা কোনোদিন তোরে নিয়ে শুকিতে পারবো না, আজ তুই বল যে এই ওর বি, তখনই তো বলছিলাম যে এই বিয়ে বুঝ না, তখন এই তুই বিয়ে রাজুই লিখে লেগা, বিয়ে বইতে রাজি লিখে আত্মীয় স্বজনেরা এই কথা বলে মানে স্বামী ছাড়তে পারবেন কিন্তু সন্তান ছাড়তে পারবেন না, সন্তান ছাড়তে পারবো না, আমি তো দশ মাস দশ দিন পেটে নিছি, আমি কিভাবে পারবো, আমি অন্য অন্য মার মতন হইতে পারবো না, আমার খুব কষ্টের সন্তান, আমার প্রথম সন্তান।